গেল পেলি বললো রে না বস ও কোথায় লুকিয়ে বললো খুঁজে পেলাম না এবার পালাবি কোথায় দাদা কি বলছো বস নাপো না না যথেষ্ট হয়েছে অত পেয়েও মেয়েটাকে ছেড়ে দেবে আমাদের কাজ ছিল ভয় দেখানো দেখিয়েছি এতেই কাজ তুমি ঠিক বলেছো বস তুমি ঠিক বলেছো শিক্ষা দিয়েছি না সালে জিন্দেগিতে ভুলবে না সবার আগে বসকে ফোন যত রাত অব্দি জাগবে তত এইসব উল্টোপাল্টা চিন্তা মাথায় আসবে আর বৌদি বাবা কিন্তু আমাদের যে যার ঘরে চলে যেতে বলেছেন এখন যদি এসে দেখেন চলো না বৌদি চলো চলো তো ওই তোমার দাদা এলো বোধ হয় দাদাকে মেন গেট খুলে চলে গেছে নাকি বৌদি আমার বেবিকে মেরে ফেলো আমার বেবিকে মেরে ফেলো
বৌমা, ওকে ঘরে নিয়ে যাও, জামা কাপড় পাল্টে হাত মুখ ধুইয়ে দাও। কাল সকালেই ডাক্তারকে ফোন করবে। অনেক রাত হয়েছে, শুয়ে পড়। রতিকান্ত, কাকাবাবু ও ফিরে আসবে তুমি জানতে, তাই না? অপ্রয়োজনে বেশি কথা বলো না, কম কথা বলো, তাহলে চিন্তা করার সময় পাবে। বাবা, কি সর্বনেশে মেয়ে রে বাবা, পেটে বাচ্চা নিয়ে রাত বিরেতে গুন্ডাদের সাথে মারপিট করে বেড়াচ্ছে। ওকে কি জেসে মেয়ে ভেবেছো? এটা যে ভালোই ভালো ফিরে এসেছে, এই তো যথেষ্ট মা। বাবা, ওর প্রতি দরদ দেখে তোমার গায়ে উতলে পড়ছে। আচ্ছা বৌদি, যদি মেয়েটাকে গুন্ডাগুলো মেরে ফেলতো কি হতো বলো তো? লোকগুলোর আসল উদ্দেশ্য ছিল তিস্তার বাচ্চাটাকে মেরে ফেলা। তুমি থামাতো বাচ্চা, সকলে জেনে বসে আছে যে পেটে বাচ্চা আছে। সেটাই তো আরো অদ্ভুত লাগছে মা, আপনি কেন বুঝতে চাইছেন না? লোকগুলো জানলো কি করে তিস্তার বাচ্চার কথা? বৌদি, ওই ছোট বৌদির জন্য গরম জল বসাবো? না, তুমি আগে তিস্তার দুধটা গ্লাসে ঢালো তো, তারপর গরম জল বসাবে। ঠিক আছে মৌমা। তোমার দেখি ইন্দিরার থেকে ওই তিস্তা বেশি করে আপন হলো? কি বলছেন মা আপনি? বাপ আবার বাড়ি ঢুকেছে। আহারে, ছোট বৌমার মুখের দিকে আর ফিরে তাকানো যাবে না। যা বলেছো জ্যাঠাইমা, ভগবানের কি বিচার বলো তো, এই বসে স্বামীকে হারালো, তারপরে পেটে বাচ্চা নিয়ে একেবারে সতীন নিয়ে এসে ঘরে ঢুকলো। বিমলার মা, তোমাকে না বললাম দুধটা আমাকে দিতে গ্লাসে? হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি বৌদি। বৌমা, দুধ কলা দিয়ে কালসাপ পুষো না, যেদিন ছোবল দেবে না। মেয়েটি অসুস্থ মা। তা শখ করে যদি কেউ রাত বিরাতে বেরিয়ে অসুস্থ হয়? ও তো বাড়ি ফিরে যাচ্ছিল। থামো বাতে থামো, বলি রাতেই ওকে যেতে হলো? দুনিয়া ভর্তি রাক্ষস পিসাতের দল একবারে গিজগিজ করছে, অমন একটা মেয়ে ছেলেকে একলা পেলে তারা কি ধূপ ধুনো দিয়ে পুজো করবে? বলি ঘটেটা নেই, তাহলে আইন কানুন তৈরি হলো কেন মেয়েদের জন্য? কি কথা, আমার বাচ্চাটাকে মারতে চেয়েছিল যত সাথে ভগবান। ওই মেয়ে আমার বাড়িতে ঢুকেছে, অপদ আপদ, হায় 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 হায়, হরি 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 হরি। বৌদি, ওই আমি তিস্তা দিনকে দুধটা দিয়ে আসি। দাঁড়াও, তুমি তরকারিটা দেখো পুড়ে যাচ্ছে। দয়া মায়া, এও কি লোক বুঝে খরচ করতে হয়? কে হলো বৌদি? কেবল দেখো জগন্নাথ,
আমার মোবাইলটা কোথায় গেল? নিশি, তোর হাতে এটা কি রে? কিছু না তো। কিছু না তো দেখা, বললাম তো কিছু না। কিছু না যখন দেখাতে তো নিশ্চয়ই আপত্তি নেই। ছোটটা ভাল লাগে না, তুই এত বিরক্ত করিস না। নিশি ভালো হচ্ছে কামড়া না। নিশি, তুই আমার সেলফোনটা দেখেছিস? কামরাঙা খাবি? যা, আমি মরছি নিজের জাল আমাকে কামরাঙা দেখাচ্ছে। আরে বাবা, এই বাড়িতে একটা কিছু গোছানো থাকবে না কি? তাহলে কি করতে আছে বাড়ির লোকজন? আমার বিজনেসের যত সব ফোন আসে, আরে এরা কিচ্ছু গুছিয়ে রাখতে পারে না। আমি বলছি এটা দেখে হাঁটতে পারো না? এই ছোটদা, এটা দেখ, আমার সেলফোনটা কোথায়? এই ঈশিতা, তুই আমার সেলফোনটা দেখেছিস? না, ও দেখেনি। আরে বাবা, কেউ যদি না দেখে থাকে তাহলে যে গেল কোথায় মোবাইলটা? এ তো অদ্ভুত ব্যাপার। বাড়িতে আর কেউ নেই, শুধু নীলাঞ্জন আর সেই খুনি। দুজনেই দুজনকে খুঁজছে, কিন্তু কেউ কাউকে খুঁজে পাচ্ছে না। নীলাঞ্জনা আস্তে আস্তে পা টিপে টিপে চিলেকোঠার দরজার কাছে পৌঁছে যায়। হঠাৎ দুটো সবল হাত ওকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা। কি ক্লাইম্যাক্সে কেটেছ বস, তুমি জানো না? এরপর তো প্রডিউসারকে গল্পের শেষটা জানার জন্য আমাকে ফোন করতেই হবে। জয়, তুমি জানো না এই সেলফোনটা আমার কতটা ইম্পর্টেন্ট? এতে রোজ হ্যালো। হ্যাঁ, তারপর কি হলো? কার কি হলো? নীলাঞ্জনার। নীলাঞ্জনাকে? আরে আপনার গল্পের নায়িকা, কি হলো কি আপনার? ও, আপনার আমাকে গল্প লেখক মনে হচ্ছে না? নন, সে কি? আপনি কে তাহলে? আমি আদিত্য বর্মণ। ও, আমি ভাবলাম, যাকগে। হ্যাঁ বলুন। কি বলবো? আরে আপনি কি বলবেন তা আমি কি করে জানবো? আপনিই তো ফোন করলেন। ও গড, আমি ফোন করিনি। আপনি আপনি একটু ভালো করে ভেবে দেখুন, একটু আগে আপনি বোধহয় আমাকে ফোন করলেন। আরে আমি তো জয়ের নাম্বারে ফোন করেছি। তবে এটা কার নাম্বার? এটা আমার নাম্বার। আপনি আপনি কে? আমি আদিত্য বর্মণ। ও হ্যাঁ, বললেন তো। হ্যাঁ বলুন, কি জানতে চান? আমি কিছু জানতে চাই না। আপনি আমাকে আর কোনোদিনও ফোন করবেন না। ইজ দ্যাট ক্লিয়ার? জয়, জয়। আর সেই সময় কৃষ্ণ ও সুদর্শন চক্রটা লঞ্চ করলো। টুক, দুর্যোধন তো ভয় পেয়ে ফ্রেম আউট করলো। কি জমে যাবে না? আমার বেবিকে মেরে ফেলবে, ওরা আমার বেবিকে মেরে ফেলবে, ভেবে না বলো। আচ্ছা শোনো, তুমি কাল রাতে কিছু খেয়েছিলে? খাওনি তো? আমি আমি তোমার জন্য একটু খাবার নিয়ে আসলাম। তুমি যাও না, তুমি কোথাও যাও না, তুমি আমার সঙ্গে এখানে বসো, আমাকে একা রেখে তুমি যাও না। আমার পেটে টান লাগছে,
আচ্ছা কাল রাতে তোমার পেটে ধাক্কা লেগেছিল? জানি না। মনে করার চেষ্টা করো না তিস্তা, তোমার পেটে ধাক্কা লেগেছিল? আমার মনে নেই, আমার কিছু বৌদি, বৌদি আমার বেবির কিছু হবে না তো, আমার বেবির কিছু হবে না তো বৌদি, প্লিজ বলো না আমার বেবির কিছু হবে না তো। আমি একটু ডাক্তার দেখতে যাব। না না, তুমি কোথাও যেও না, তুমি আমার কাছে থাকো, তুমি প্লিজ আমার কাছে থাকো। ওরা চলে আসবে, ওরা ওরা আমাকে মেরে দেবে, ওরা কাল বারবার বলছিল আমার বেবিকে ওরা মাসতে দিতে চায় না, ওরা আমার বেবিকে মেরে ফেলবে। কেন বলছিল আমাকে, কেন বলছিল বলো? আমি তো ওদের কোনো ক্ষতি করিনি, আমার বেবির তো কোনো দোষ নেই বলো, কেন ওরা আমার বেবিকে মেরে ফেলতে চাইছে? গুন্ডাদের লক্ষ্য ছিল তিস্তার পেটের বাচ্চাটা, তিস্তা নয়, বাচ্চাটাকে মেরে ফেলতে চেয়েছিল। কিন্তু দাদা, গুন্ডাগুলো জানতে পারলো কি করে বলতো? সেখানেই তো গোলমালটা, সেটাই তো আমি কিছুতেই বুঝতে পারছি না। আমিও তো সেটা বুঝতে পারছি না যে জানতে পারলো কি করে। আমিও তো কাকাবাবু, কাকাবাবু আমি তোমার কাছে যাচ্ছিলাম, আমি ভাবছিলাম যে তিস্তা সুস্থ হয়ে গেলে আমি ওকে ইন্টারোগেট করব। কিসের জন্য? কিসের জন্য মানে কিভাবে গুন্ডারা ওর উপরে হামলা করলো, তারপরে আফটার শি ইজ আর গেস্ট কাকাবাবু? কথাটা আগে মনে হয়নি। তার মানে একটা মিসঅ্যাপ হয়ে যাওয়ার পর তোমাদের মনে হচ্ছে মেয়েটা আমাদের বাড়ির গেস্ট? আর মেয়েটা যখন পালিয়ে গেছিল তখন তোমাদের খেয়াল হয়নি যে মেয়েটা কত আঘাত কত অপমান সহ্য করেছে? তিস্তা তোমাকে এই কথা বলেছে? তিস্তা কেন বলবে? তিস্তার বলার কি দরকার? একটা গর্ভবতী অসহায় মেয়ে বিদেশ বিবাহে মাঝরাতে একা একা এমনি এমনি বেরিয়ে গেল, হ্যাঁ? এসব তোমাদের দোষ, সব তোমাদের দোষ। কিন্তু কাকাবাবু দেখো, আমি কি বলছিলাম যে ও গুন্ডাগুলোকে দেখলে চিনতেই পারবে, আমি তাই ভাবছিলাম যে যদি থানা থেকে একবার দাগি আসামিদের অ্যালবামটা একবার দেখাতে পারি তো। না না, খবরদার না। না না মানে এটা আমার রুটিন কাজ, আমি করতে। আমি জানি ডাক্তাররা বলেছে এসব করলে ওর স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হতে পারে। তুমি কেন বুঝতে পারছো? আমি সব বুঝতে পারছি, কিন্তু শোনো শোনো, তিস্তা এই বাড়িতেই থাকবে, ওর উপর কোন রকম আনকাইন্ডনেস আমি বরদাস্ত করব না, বুঝতে পেরেছো? রোহিণী বাবা, তিস্তাকে আমার ঘরে পাঠিয়ে দাও। আচ্ছা আমাকে তুমি বলো তো, তোমাকে কে কি বলেছে যার জন্য তুমি মাঝরাতে বাড়ি ছাড়তে বাধ্য হলে? না না, কেউ কিছু বলেনি, আমি তো নিজের ইচ্ছেতে। আমাকে লুকিয়ে কোনো লাভ নেই তিস্তা। দেখো আমি জানি যে এই বাড়ির সবাই তোমাকে পছন্দ করে না, আমি সবাইকে বলেও দিয়েছি। না না, আপনি ভুল ভাবছেন মেসমশাই, আমাকে এ বাড়িতে সবাই খুব ভালোবাসে, খুব যত্ন করে। ঈশ্বর তোমাকে যাত্রায় রক্ষা করে দিয়েছেন, কিন্তু ওরম বোকামি আর কোনোদিন করো না। তুমি জানো না কাল সারা রাত আমার কি দুশ্চিন্তায় কেটেছে। আই এম সরি মেসমশাই, আমি আপনার
আপনাকে কথা দিচ্ছি আমি এরকম কাজ আর কখনো করব না। কিন্তু একটা ব্যাপারে আমার চিন্তা হচ্ছে, ওই লোকগুলো জানলো কি করে আমার বাচ্চার কথা? আর ওরা কেনই বা চায় না আমার বাচ্চাটা বেঁচে থাকুক? আমি জানি। কি? আমি জানি এই কাজ কে করেছে। কে? ইন্দিরার বাবা।